রাজ্যে নানা ধরনের অপরাধের ঘটনা বেড়ে চলেছে এবার বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার ঘটনা রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ উৎপেতে বসে থাকে বিশালগড় ব্রিজের সামনে সেই সময় আগরতলার দিক থেকে দুই যুবক বিশালগড়ের দিকে মোটর বাইকে আসছিল তখন পুলিশ আটক করে কিন্তু বাইকে থাকা দুজন পালিয়ে যায় অভিযোগ পুলিশের সামনে দিয়ে অনায়াসে পালিয়ে যায় অথচ তাদের ধরতে বিপ্লব দেবের গাঁজা সন্ধানী পুলিশ যুবকদের ধরতে তৎপরতা দেখায়নি বাইক থেকে উদ্ধার হয় বাংলাদেশি এগারো লক্ষ একুশ হাজার টাকা পুলিশ সূত্রে খবর বাইক মালিকের নাম কেশব দেবনাথ তবে এদিন পুলিশ কেন বাইক আরোহীদের পাকরাও করতে তৎপরতা দেখালো না স্থানীয়দের অভিমত পুলিশ এদিন ইচ্ছে করলেই তাদের ধরতে পারত স্বাভাবিক ভাবে গাজা সন্ধানী খাকি উর্দিদারীদের ভূমিকায় উঠছে নানা প্রশ্ন এত টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কারা এর সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করতে সক্ষম হয় কিনা রিপোর্ট চ্যানেল তিন রাজ